এডিসি নির্বাচনকে কেন্দ্র করে শনিবার 38 জুলাই বাড়ির কলসিবাজারে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় 31 জন ভোটার বিজেপি ও সিপিএম ছেড়ে আইপিএফটি দলে যোগদান করে। এদের মধ্যে কুয়াইফাং এডিসি ভিলেজের 59 নং বুথের বিজেপির বুথ প্রেসিডেন্ট অমিত কুমার ত্রিপুরা বিজেপি ছেড়ে আইপিএফটিতে যোগদান করেন। বুথ প্রেসিডেন্টের নেতৃত্বে মোট 4 জন ভোটার আইপিএফটি দলে শামিল হন। এদিনের এই যোগদান সভায় দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন রায়মাভেলির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। আইপিএফটির যোগদান সভা শুরুর পূর্বে আইপিএফটি সমর্থিত কর্মীদের নিয়ে কলসিবাজারে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রায়মাভেলি বিধানসভার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, ইউথ আইপিএফটির প্রেসিডেন্ট ধনঞ্জয় ত্রিপুরা, জলাইবাড়ি ডিভিশন প্রেসিডেন্ট আদিমোহন ত্রিপুরা, সেন্ট্রাল সিএসি জিতারাম ত্রিপুরা, ইউথ আইপিএফটি জলাইবাড়ি ডিভিশনাল প্রেসিডেন্ট হরেন কুমার ত্রিপুরা, হরিনা ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। আমরা আইপিএফটির পক্ষ থেকে এবং যুব সংগঠনের পক্ষ থেকে আমরা এটাই আবেদন করবো সারা ত্রিপুরা যে যুব সংগঠনের কাছে, আমরা সবাই একত্রিত হয়ে আমাদের যে এডিসি এলাকাকে পৃথক ত্রিপুরালেন দাবি গঠন, আমাদের অস্তে অস্তে ধীরে ধীরে আমাদের সংগঠন মজবুতে এবং আমাদের যে দাবি আরও তীব্র আন্দোলন, আমরা সাংবিধানিক মোতাবেক আমাদের সাংগঠনিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে আন্দোলন সেই অস্তে অস্তে আমাদের এগিয়ে যাচ্ছে এবং ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।